সমুদ্রের সম্পর্কে বিভিন্ন তথ্য পবিত্র কোরআনে আছে। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটা মিষ্টি ও সুপেয় এবং অপরটি লোনা ও খর, এবং উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক বার্জাক অন্তরায়, যাহা অতিক্রম করা নিষিদ্ধ। কোরআনে আরো বলা আছে, সূরা রহমানের 1920 নম্বর আয়াতে বলা হয়েছে যে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযখুন লা ইয়াবগিয়ান, আল্লাহ তাআলা প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় এবং উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায়, যাহা অতিক্রম করিতে পারে না। এখানে আরবি শব্দটা বারজাক, অর্থ একটা অন্তরায়, আর বলা হয়েছে মারিজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, অর্থাৎ দুই দরিয়ার প্রবাহিত পানি পরস্পর মিলিত হয়। আগেকার দিনের বিশেষজ্ঞরা তারা বুঝতে পারতেন না দুই দরিয়ার পানিকে নিয়ে এমন দুই কথা বলা হচ্ছে কেন। বলা হচ্ছে যে তারা পরস্পর মিলিত হয়, আবার বলা হচ্ছে তাদের মধ্যে অন্তরায় আছে। কোরআন সম্পর্কে বিশেষজ্ঞরা বলতে পারতো না যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে। বর্তমানে আমরা আধুনিক বিজ্ঞানের সাহায্যে জানতে পেরেছি যে এদের মধ্যে একটা তীর্যক অন্তরায় আছে। এই দুই দরিয়ার পানি, মিষ্টি পানি আর নোনা পানি, এদের মধ্যে একটা অন্তরায় আছে। আর যখনই এই পানি এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে প্রবাহিত হয়, এই পানির চারিত্রিক বৈশিষ্ট্য তখন বদলে যায় আর তারপর সেই সমুদ্রের পানির সাথে মিলিত হয়। অন্তরায় আছে, এই অন্তরায়কে বলা হয় একটা ট্রানজিশনাল হোমোজেনাইজিং স্পেস বা এরিয়া। দুই দরিয়ার পানি যদিও পরস্পর মিলিত হয়, কিন্তু এদের বৈশিষ্ট্য তারপরও আলাদাই থাকে। নোনা পানি তখনও নোনাই থাকে আর মিষ্টি পানিও মিষ্টি অবস্থায় থাকে। আর এই ধরনের ঘটনা দেখতে পাবেন কেপ পয়েন্টে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের দক্ষিণ উপকূলে, যেখানে নোনা আর মিষ্টি পানি মিলিত হয় কিন্তু তারা আলাদাই থাকে, পরস্পর মেশে না। আর যখন পানি প্রবাহিত হয়, এই পানির বৈশিষ্ট্য বদলে যায়। একই ঘটনা আপনারা দেখতে পাবেন মিশরে, যেখানে নীল নদের পানি ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। একই ঘটনা দেখতে পাবেন উত্তর আমেরিকায়, সেখানে গালফ অফ মেক্সিকো থেকে শুরু করে দুই দরিয়ার পানি হাজার মাইল একসাথে প্রবাহিত হয়েছে। দুই ধরনের পানি, নোনা পানি আর মিষ্টি পানি, তারপরও তারা আলাদাই থাকে। যদি এখানে নৌকায় করে যান, আর আপনারা যদি নৌকার এক পাশ থেকে পানি তোলেন আর অন্য পাশ থেকেও পানি তোলেন, আপনি দেখবেন যে দুই পাশের পানি আলাদা, এক পাশের পানি মিষ্টি আর অন্য পাশেরটা নোনা, এমনকি তাপমাত্রাও আলাদা থাকে। এছাড়াও জিব্রাল্টার প্রণালীর কাছে আটলান্টিক ও পাশে ভূমধ্য সাগর, এদের মধ্যে একটা অন্তরায় আছে। আর কোরআনের এই কথাটার সত্যতা প্রমাণ করেছেন প্রফেসর হে, যিনি আমেরিকার একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী। পবিত্র কোরআন আমাদের প্রশ্ন করছে যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে? শুধুমাত্র সূরা রহমানেই আছে উল্লেখ করা হয়েছে, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করিবে? এ কথাটা বলা হয়েছে সব মিলিয়ে 31 বার। এখানে আল্লাহ তাআলার নিদর্শনের কথা বলা হচ্ছে, গাছের কথা, আকাশমণ্ডলের কথা। তারপর প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? এখানে পানিচক্রের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? এখানে মিষ্টি পানি আর নোনা পানির মধ্যে অন্তরায়ের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? পবিত্র কোরআনে একটি সূরার মধ্যে পাঠকদের প্রশ্ন করা হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের, অর্থাৎ সর্বশক্তিমানের কোন অনুগ্রহ অস্বীকার করবে? পাঠকদের জিজ্ঞেস করা হচ্ছে যে এই সব নিদর্শন এগুলো কোত্থেকে এসেছে, কোন অনুগ্রহকে অস্বীকার করবে?